মা যে আমাদের শ্রেষ্ঠ, বড়ই বুদ্ধিমতী। ভালোবাসা, সম্মান আর স্নেহ জানাই মায়ের প্রতি। মা যে আমাদের জন্মদাত্রী, কোনো কাজেই নেই যে ভয়। মা বলেছে ভয় পেতে না, ভয়কে করতে জয়। মা এমন এক শব্দ যা প্রত্যেকের জীবনে এক বিশেষ মানুষকে বোঝায়, যে নিজের স্বামী, সন্তান এবং পরিবারের জন্য কত ত্যাগই না করে, যে মুহূর্তের মধ্যে নিজের ভালো লাগা, ভালোবাসাকে ভুলে গিয়ে সকলের ভাবনাটা ভাবে। আজ দ্য স্টোরি টেলার্স রুম প্রত্যেক মাকে কুর্নিশ জানিয়ে শুরু হচ্ছে আজকের গল্প। প্রশান্ত দাসের লেখা উত্তরণ, গল্প পাঠে সমাদৃতা কাঞ্জিলাল, গল্পের সূত্রধর আমি রাশি। শুরু হচ্ছে উত্তরণ। হে ভগবান, আমার শক্তি দাও। বাবা, তোমার কথা আজ বার বার মনে পড়ছে আমার। তুমি কোথায় আছো একটি বার দেখে যাও, তোমার মেয়ে কিভাবে পরাজিত হচ্ছে। বাবা, ছোটবেলা থেকে তোমার শিক্ষায় বড় হয়েছি, তোমার আদর্শ মাথা পেতে বরণ করে নিয়েছি। তুমি বলতে, জীবনে হারের ভয়ে কাজ থেকে থেমে যাবে না, কর্মসাগরে ঝাঁপিয়ে পড়তে হবে। থেমে যাবে না, কারণ থেমে যাওয়ার নামই হলো পরাজয়। তোমার কথা তো জীবনে বেদ বাক্যের মতন অনুসরণ করেছি, তবুও আজ তোমাকে কাছে পেতে বড় ইচ্ছে করছে। কারণ তোমার মতন করে তো কেউ বলে না। ভয় পেও না, নির্ভয়ে গিয়ে যাও, ব্যর্থতাই সাফল্য চাবিকাঠি। জয়ী তুমি হবেই, কিন্তু আজ আমি যেন সত্যি সত্যি হেরে যাচ্ছি। চোখের সামনে থেকে আসার পর্দাটাকে যেন সরিয়ে নিচ্ছে, সামনেটা ভয়ঙ্কর অন্ধকারে ঘিরে আছে। এমন সময় একমাত্র তুমিই পারতে আমাকে নতুন পথের সন্ধান দিতে। বড় অসহায় বোধ করছি আমি। এতটা পরে পাঠকের মনে হবে যে এটি একটি চিঠির কিছুটা অংশ। চিঠিটা লিখেছেন নীলাঞ্জনা দেবী তার বাবাকে উদ্দেশ্য করে, সে কথা পরে বলা হবে। নীলাঞ্জনা দেবী বর্তমানে গৃহবধূ, আবার একই সঙ্গে কলেজের অধ্যাপিকা। স্বামী প্রসার ভারতীর একজন অফিসার, বেশ সচ্ছল পরিবার। শ্বশুর শাশুড়ি, স্বামী আর পুত্রকে নিয়ে তার বেশ গোছানো সংসার। বাইরে থেকে দেখলে মনে হবে সংসারে একই সঙ্গে সুখ ও শান্তি পরিপূর্ণ অবস্থায় বর্তমান রয়েছে। প্রদীপের আলোতে অনেকেই আলোকিত হয়, কিন্তু প্রদীপের নিচের অংশটাই থেকে যায় অন্ধকারে। নীলাঞ্জনের সংসারটাও অনেকটা তেমনই। শান্ত সাগরকে দেখে বোঝা যায় না যে সাগরের গভীরে কি অশান্ত জলপ্রবাহ চলেছে অবিরাম। নীলাঞ্জনার একমাত্র ছেলে বব্রুবাহন ষষ্ঠ শ্রেণীতে পাঠরত। তাকে নিয়ে, বিশেষত বব্রুর পড়াশোনা নিয়ে নীলাঞ্জনার পরিবারে অশান্তি মাঝে মাঝে অসহনীয় অবস্থায় পরিণত হয়। ছেলের পড়াশোনার সকল দায়িত্ব নীলাঞ্জনা একাই পালন করে। বব্রুর বাবা এ ব্যাপারে হাত গুটিয়ে রেখেছেন, অথচ রেজাল্ট আশানুরূপ না হলেই ছেলের সঙ্গে ছেলের মাকে বিভিন্ন কথায় বিব্রত করেন, এমনকি মাঝে মাঝে তা শালীনতাকেও ছাপিয়ে যায়। দিনে দিনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল, এবার তা বিস্ফোরণে ফেটে পড়ল। 16 এপ্রিল 2012 বব্রুর অঙ্ক পরীক্ষা ছিল। সকালে ছেলেকে পরীক্ষার জন্য তৈরি করিয়ে স্কুলের বাসে উঠিয়ে কলেজে যান নীলাঞ্জনা দেবী, কিন্তু কাজের মধ্যেই মনটা পড়েছিল ছেলের দিকে। সারাক্ষণ চিন্তা করতে হয়েছে ছেলেটা ঠিকঠাক পরীক্ষাটা দিতে পারবে তো। যদিও মনে মনে তিনি আশাবাদী, তবুও মনটা বড়ই চঞ্চল হয়ে উঠেছিল তার। কলেজের কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা হয় প্রতিদিনই, সেদিনও তাই হয়েছিল।
বেশ ভয়ে ভয়ে সেদিন বাড়িতে ঢুকলেন। ছেলের পড়ার ঘরে ঢুকেই তার মনটা দমে গেল। বব্রুর মুখ ভার হয়ে আছে। নীলাঞ্জনা দেবী প্রথমেই জিজ্ঞাসা করলেন, কিরে এমন মুখ করে বসে আছিস কেন? পরীক্ষা ভালো হয়নি? কিরে বলবি তো, কেমন হয়েছে? ভালো হয়নি মা। কত নম্বরের উত্তর করেছিস? ৪৪-এর মতো। সে কিরে, তবে কি কঠিন হয়েছে প্রশ্ন? হ্যাঁ, অনেক কিছুই তো কমন আসেনি। আচ্ছা তুই কাঁদিস না, দেখি আমায় দে, কেমন করেছিস প্রশ্নটা দে আমায়। ছেলের কাছ থেকে প্রশ্নপত্রটি নিয়ে ভালো করে দেখে বুঝলেন সত্যি প্রশ্নটা ওর পক্ষে কঠিন ছিল। কথোপকথনের মাধ্যমে বুঝতে পারলেন যে 30-এর মতো নম্বর হয়তো পেতে পারে। সেই সময় ছেলেকে কিছু বকাবকি করলেন না তিনি। পরের দিনের পড়া করার জন্য উৎসাহিত করে কলঘরে চলে গেলেন। মনটা তার বড় খারাপ হয়ে গেল। তিনি নিজের উৎসাহেই ছেলেকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করিয়েছেন। তখন পরিবারের সকলেই, এমনকি আত্মীয়দের মধ্যে অনেকে বলেছিল ছেলেকে সেখানে ভর্তি না করতে, কারণ মিশনে পড়ার চাপ অত্যধিক, সবার পক্ষে সেই চাপ সহ্য করার ক্ষমতা থাকে না। কেউ কেউ তো আরেকটু এগিয়ে গিয়ে বলেছিলেন, মিশনের মাস্টার মশাইদের কাছে না পড়লে ছাত্র পাস করতে পারে না, তোমার ছেলে মিশনে টিকতে পারবে না। কথাটা যে তিনিও ভাবেননি তা নয়, বিশেষত তিনি থাকেন মানিকতলায় আর বব্রু স্কুল বড় নগরে, তাই যাতায়াতের ধকলটা ছেলে নিতে পারবে কিনা সন্দেহ ছিলই। তার উপরে তিনি নিজের চাকরি করায় ছেলে স্কুলের সঙ্গে তেমনভাবে যোগাযোগও রাখতে পারবেন কিনা সে বিষয়ে সংশয় ছিল। তবু যেন উচ্চাকাঙ্ক্ষা তাকে গ্রাস করল, সেই থেকেই ছেলের জন্য দিন রাত খেটেছেন। বলা বাহুল্য, সংসারের সকলের সব রকম চাহিদাও সময় মতো তাকে মিটিয়ে চলতে হয়েছে। পান থেকে চুন খসলেই তিরস্কার বা গঞ্জনা তাকে সহ্য করতে হয়েছে অম্লান বদনে। এমনকি সব থেকে যিনি কাছের ব্যক্তি সেই স্বামীর কাছেও লাঞ্ছনা পেতে হয়েছে বারে বারে। তবুও তিনি নিজ সংকল্পে স্থির থেকেই ছেলেকে মিশনে ভর্তি করার যোগ্য করে তুলেছেন এবং প্রাইমারিতে সেখানে ভর্তিও করেছেন। তবুও মাঝে মাঝেই শুনতে হয়েছে, তোর ছেলে ওখানে কিন্তু বেশি দিন টিকবে না। কারো এমন কথায় তিনি প্রতিবাদ করেননি, বরং বুকের ভিতরের আগুনটাকে অনির্বাণ রেখেছেন। তার যখনই খুব কষ্ট হতো তখন বাবার সঙ্গে কথা বলে সান্ত্বনা এবং শক্তি লাভ করতেন। আজ সেই ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, ভাবতে বসলেই কত কথা মনে পড়ে নীলাঞ্জনা দেবী। ছেলের পড়াকে কেন্দ্র করে তিনি যেন আত্মীয় স্বজনদের কাছেও উপহাসের পাত্রী হয়ে উঠেছেন। গত রবিবারেই তো তাকে এই নিয়ে লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। সন্ধে 7:30-টার সময় তিনি ছেলেকে পড়াতে বসেছেন, এমন সময় একটি ফোন এলো। ফোনটি ধরে বুঝলেন ওপার থেকে তার বড় ননদ ফোন করেছেন। দু-চারটি কথার পরেই তার ননদ বললেন, শোনো, আগামী বুধবার আমার ছোট ছেলের 5ম জন্মবার্ষিকী পালন করছি, তোমাদের সকলেই আসা চাই। কিন্তু কিন্তু দিদি ভাই, এখন তো আমি যেতে পারবো না, একটু অসুবিধে আছে। না না, তোমার সব সময় শুধু অজুহাত, কোনো কথা শুনবো না, আসা চাই। শোনো না দিদি ভাই, একটু বোঝার চেষ্টা করো, বব্রু শুক্রবার থেকে প্রথম পারবিক পরীক্ষা শুরু হবে। তাতে কি হয়েছে, একটাই তো দিনের ব্যাপার। দিদি ভাই গো, তুমি তো জানো মিশনের প্রশ্ন কেমন টাফ হয়, তাছাড়া যদি শরীর টরীর এই সময় আবার খারাপ হয়ে পড়ে মানে। দেখো নীলাঞ্জনা, আমার বড় ছেলে কিন্তু এবার হায়ার সেকেন্ডারি দেবে, কাজে পড়ার বাহানাটা আমাকে দেখিও না। দিদি ভাই, তোমার ছেলে বড় হয়ে গেছে, ও নিজের ভালো বুঝতে শিখেছে, আমার ছেলেটা তো এখনো ছোট, তাছাড়া জানোই তো ও একটু কাঁচা। না না, এ তোমার অন্যায় কথা, ছেলে যেন তোমার একাই পড়াশোনা করে, আর কারোর ছেলে কি পৃথিবীতে পড়াশোনা করে না, ছেলেকে যেন তুমি বিদ্যাসাগর করে তুলবে। নীলাঞ্জনে বুঝতে পারলেন যে তার কোনো কথাই শুনবেন না তার দিদিভাই অর্থাৎ বড় ননদ,
এমন সময় বব্রুর বাবা সেখানে উপস্থিত হয়ে নীলাঞ্জনা দেবীর হাত থেকে রিসিভারটা ছিনিয়ে নিয়ে কথা বলতে শুরু করলেন। হ্যাঁ দিদি, বল কি হয়েছে? দিদির আমন্ত্রণের কথা শুনেই তিনি বলে বসলেন, হ্যাঁ অবশ্যই যাব, হ্যাঁ হ্যাঁ আমরা সবাই যাব, ঠিক আছে। পাশ থেকে নীলাঞ্জনা দেবী নেতিবাচক ইঙ্গিত করলেও তার স্বামী তাকে গুরুত্ব না দিয়ে ফোনটি রেখে দিলেন। নীলাঞ্জনা স্বামীকে উদ্দেশ্য করে বললেন, কি গো, তুমি আমার কথাটার কোনো মূল্যই দিলে না কেন? এতে কি তোমার কোনো অপমান হয়েছে নাকি? দেখো, মান অপমানের কথা এটা নয়, ছেলেটার পরীক্ষা শুক্রবার থেকে, ওর কথাটা ভাববে না একবার। পরীক্ষা তো কি হয়েছে, এমন পরীক্ষা সবাইয়েরই থাকে, তাই বলে কি আত্মীয়তা রক্ষা করেন নাকি? লোক লক্ষ্মীকে সব বিসর্জন দিতে হবে। দেখো, আমি আমার ছেলেকে নিয়ে কোথাও যেতে পারবো না। এমন সময় নীলাঞ্জনার শাশুড়ি বলে উঠলেন, বাবা বৌমা, তোমার যেন একেবারে সবটাতেই বড্ড বাড়াবাড়ি, একদিন না পড়লে কারো মাথায় আকাশ ভেঙে পড়বে না। নীলাঞ্জনা বুঝতে পারলেন যে তার কথার কোনো মূল্য সেই সংসারে কেউ দেবে না, তাই তার কথা বাড়াননি আর। বুঝতে পারছিলেন তিনি একলা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, চারিদিকে শত্রু সৈন্য তাকে ঘিরে রেখেছে, তারা ছিঁড়ে খাবার জন্য অপেক্ষা করছে। বলা বাহুল্য, বড় ননদের ছোট ছেলের পঞ্চম জন্মবার্ষিকীতে নীলাঞ্জনা পুত্রকে নিয়ে যেতে বাধ্য হয়েছেন। এমন কত অপমান তাকে নীরবে সহ্য করতে হয়েছে তা তিনিই জানেন। মনটা বড় ভারাক্রান্ত হয়ে আছে নীলাঞ্জনার, ভাবছেন কিভাবে ছেলেকে পড়াবেন। অঙ্কটা যেন বব্রুর কাছে ক্রমেই গাঁট হয়ে উঠছে, রাতে স্বামীর সঙ্গে সেই নিয়ে আলোচনা করবেন ভাবলেন। রাত তখন 11:30 প্রায়। নীলাঞ্জনার স্বামী দীপঙ্কর বাবু রাতের খাওয়া শেষ করে টিভিতে নিউজ দেখছেন। নমস্কার, আব সমাচার বিস্তার সে। প্রমুখ রাজনৈতিক দলো নে দেশ কি তাজা রাজনৈতিক স্থিতি কে বারে মে। নীলাঞ্জনা কিছুটা সংকোচের সঙ্গে বললেন, এই শুনছো বব্রুর অঙ্কটা তুমি একটু দেখাতে পারো? কেন, অঙ্কের কি হলো? আসলে পরীক্ষাটা ভালো হয়নি তো, তাই। তা আমি কি করব, সারাদিন খেটে খুটে তারপর গাধা পিটাতে আমি পারবো না। এই কি কথা বলছো তুমি, ছেলেকে দেখাবে তাতে তোমার এত বিরক্তি? দেখো অনেক রাত হয়েছে আর এখন এইসব ঝামেলা ভালো লাগছে না, ওসব তোমার সমস্যা, তুমি সামলাও। ছেলেটা না পরীক্ষাটা ভালো দিতে পারেনি বলে খুব কান্নাকাটি করছিল, আর তুমি বাবা হয়ে দায়িত্ব এড়িয়ে যাবে? দেখো আমাকে দায়িত্ব শেখাতে এসো না, আমি তো প্রথমেই বলেছিলাম মিশানের ছেলেকে দিতে না, ও চাপ নিতে পারবে না। তাহলে তুমি আমাকে কোনোভাবেই সাহায্য করবে না? দেখো আমি বারবার বলেছি একটা মাস্টার রেখে দাও, তা আমার কথা তো শুনলেই না, বললে নিজে ছেলেকে দেখবে। এবার দেখো আর কাঁদুনি গাইতে এসো না, আমার এসব ভালো লাগে না, তোমার জেদের জন্যই ছেলেটার এমন দশা। আমার জেদ মানে তুমি কি বলতে চাইছো? তোমার জেদের জন্যই তো ছেলেকে মিশানে পাঠালে। ছেলেটা একটা ভালো স্কুলে পড়ছে, বাবা হয়ে তো তোমার গর্ব হওয়া উচিত। দেখো আমি ওসব বুঝি না, রেজাল্ট খারাপ হলে আমি তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবো না। নীলাঞ্জনা দেবী বুঝলেন পরিবারে তিনি একা হয়ে গেছেন, ছেলের ভালোটাও বাবা হয়ে তার স্বামী অনুভব করছেন না, এখানেও তার কথাকে অমান্য করার খেলা চলছে। সবাই যখন নিদ্রায় মগ্ন তখন ধীরে ধীরে ছাদে উঠে গেলেন নীলাঞ্জনা। বুকের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে হৃদয়। বৈশাখী রাতে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, হালকা হাওয়া বয়ে চলেছে দক্ষিণ থেকে, কিচ্ছু ভালো লাগছে না। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে বাইরেটায় চোখ রাখলেন তিনি, তারকার মতো আলোর দীপ জ্বলছে চারিদিকে। স্নিগ্ধ হবার পরিবর্তে আরো চঞ্চল হয়ে উঠল তার হৃদয়। নেমে এলেন নিচে, পড়ার টেবিলে গিয়ে বসলেন, টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ডায়েরি কলম টেনে নিয়ে লিখতে লাগলেন কিছু কথা। পাঠকের মনে আছে নিশ্চয়ই এই রচনাটির সূচনাতেই যে লেখাটি ছিল তাকে চিঠি বলে মনে হয়েছে, আসলে ওইটি ছিল নীলাঞ্জনা দেবীর সেদিনের দিনলিপির কিছুটা অংশ, যেদিন চরমভাবে লাঞ্ছিত হন, মনের বেদনা প্রকাশের ভাষা খুঁজে পান না, সেদিনের জমা বেদনা প্রকাশ ঘটে তার দিনলিপিতে। লিখতে লিখতে চোখের জল বুকে ভেসে যায়, মনে পড়ে
বার বার বাবার কথা। তিনি যেন তার বেদনা অনুভব করতে পারেন, তার স্নিগ্ধ হাতের ছোঁয়ায় যেন নীলাঞ্জনা দেবী শান্তি খুঁজে পান। কিন্তু বাবারও তো বয়স হয়েছে, তা প্রায় 70 বছর, তাই এই বয়সে নিজের মনের দুঃখের কথা বলে তাকে আর অস্থির করে তোলেন কিভাবে তিনি? ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু তার ভালো লাগা না লাগায় পরিবারের তো কিছুই যায় আসে না, সে কথাও তিনি এই মধ্যে এসে বুঝে গেছেন। একটি কবিতার কয়েকটি কথা তার মনে পড়ে গেল। কবি লিখেছেন, পথের চলা হয়েছে সবে শুরু, অনেক অনেক পথ যে আছে পড়ে, তোমার পায়ের দীপ্ত চলার লয়ে আধার যাবে ক্রমেই দূরে সরে, সংকটেতে যেও না পিছু হটে, আধার কেটে রবির দেখা মেলে, কাঁটার আঁচড়ও তখন তৃপ্তি দেবে সরোবরের মৃণাল হাতে পেলে। চোখ বন্ধ করে ছত্রগুলি কিছুক্ষণ মনে মনে আবৃত্তি করে নিলেন নীলাঞ্জনা দেবী। সত্যি তো, সবে তো জীবনের পথচলা শুরু, এরই মধ্যে ক্লান্তিতে থেমে গেলে চলবে না তো। জীবনে বহুবার হারতে হবে, কিন্তু হারতে হারতেই জেতার জন্য প্রাণকে উদ্দীপ্ত করে তুলতে হবে। বাবার কথা মনে পড়ল তার। বাবা বলতেন, নীলা, জীবনটা একটা সাগর, যেন প্রশান্ত মহাসাগর। তাকে বাইরে থেকে দেখলে শান্ত বলে মনে হতে পারে, কিন্তু ভিতরে অশান্ত ঢেউ বয়ে চলেছে। সেই ঢেউ যখন বাইরে আছড়ে পড়ে, তখন তা সব কিছুকে গুড়িয়ে দিতে পারে। জীবন সেই সাগরের ঢেউয়ের মতো, কখনো বসন্তের দক্ষিণা বাতাসের মতো স্নিগ্ধ, আবার কখনো বৈশাখের কালবৈশাখী তাণ্ডবের মতোই উত্তাল। কিন্তু ঢেউ একসময় সরে যাবেই, তখন সাগর স্নিগ্ধ মায়াময়ী। জীবনেও তেমনি সংকটের আবর্ত এসে সব কিছুকে যেন ভেঙে দিয়ে যেতে চায়, কিন্তু ধৈর্য ধরে শান্ত মনে এগিয়ে যেতে হয়, আর লক্ষ্যকে স্থির রাখতে হবে, তবেই তুমি তোমার অভীষ্টকে লাভ করবে। নীলাঞ্জনার যেন মনে হল বাবা তার কানে কানে কথাগুলি বলে গেলেন, মনে মনে কিছুটা শক্তি খুঁজে পেলেন। টেবিল ছেড়ে উঠে এক গ্লাস জল পান করলেন। কে যেন বলে চলেছে, তুই পারবি, তুই পারবি, তোকে পারতেই হবে। বাড়ির সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। ধীরে ধীরে ছেলের ঘরে গিয়ে আলোটা জ্বালালেন। ছেলের বিছানার কাছে গিয়ে ছেলের মুখের দিকে তাকালেন। দেখলেন পরম প্রশান্তিতে ঘুমিয়ে আছে, পবিত্রতা স্পর্শ করেছে মুখমণ্ডলে। নিজেকে আর স্থির রাখতে পারলেন না, মুহূর্তে ছেলেকে জাপটে ধরে চুম্বন করলেন ললাটে। মুখে বললেন, তোর জন্য আমাকে বাঁচতেই হবে, আমাকে পারতেই হবে, আমি পারবই, আমি একা নই, আমি একা নই। ততক্ষণে ঘুম ভেঙে গেছে ববরুর। মায়ের চোখের জল ছেলের গালে পতিত হয়েছে। কিছুটা বিস্ময়ে মাকে জাপটে ববরুর জিজ্ঞাসা, মা, তুমি কাঁদছো কেন? মা, পরের পরীক্ষা আমি ভালো করবই, দেখো, তুমি দেখো। কাঁদছি না বাবা, তুমি ঘুমো, পারতে তো তোমাকে হবেই। মনে মনে বললেন, না হলে আমি হেরে যাব, আমি হারবো না, কিছুতেই না, বাবা আমায় আশীর্বাদ করেছেন। ছেলের মাথায় কিছুক্ষণ স্নেহের স্পর্শ বুলিয়ে আলোটা নিভিয়ে তিনি চলে এলেন আপন কক্ষে। বুকের বোঝাটা যেন অনেক হালকা হয়ে গেছে। বুক ভরে শ্বাস নিলেন কয়েকবার, মনে মনে বললেন, ভিতরের আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবেই, হে ভগবান আমায় শক্তি দাও। শুনছিলেন উত্তরণ, লেখক প্রশান্ত দাস। গল্পের সূত্রধর ও ননদের ভূমিকায় আমি, রাশি। গল্প পাঠে সমাদৃতা কাঞ্জিলাল। নীলাঞ্জনার ভূমিকায় জয়িতা ঘোষ। ববরুর ভূমিকায় জ্যোতির্ময় রক্ষিত। ববরুর বাবার ভূমিকায় সৌম্যজিৎ। নীলাঞ্জনার বাবার ভূমিকায়
সৌমিত কর, শাশুড়ির ভূমিকায় রিমি গাঙ্গুলি, পরিচালনা ও পরিকল্পনায় স্নিগ্ধদেব গুহ ও পরাঞ্জিতা রাহা, এডিটিং এসএফএক্স এবং আবহ সঙ্গীত দেবা ও সৌম্যজিৎ। ধন্যবাদ।